আরো যেটা ছিল সেটা হচ্ছে তফসিল ঘোষণাটা কবে হবে। সো আজকে মিটিং এ যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিটিং এ আজকে শুধু আপনারা একটু আগে নিউজে দেখেছেন, আমিও নিউজে দেখলাম, যেটা বিশেষ করে একটু আগে দেখলাম পাবলিশ করছে, আমাদের হচ্ছে নির্বাচন কমিশনের বোর্ডটা তৈরি করা হয়েছে, আজকে মিটিংয়ে উঠানো হয়েছিল। আর এই নেক্সট উইকে হয়তো আমাদের ফাইনাল মিটিং একটা রয়ে গেছে, বিকজ আজকে যে কথাগুলো বা যে এজেন্ডাগুলো নিয়ে আমরা বসছিল সবাই, আমাদের ক্যাবিনেট মেম্বাররা, তারা সব সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই, যার জন্য আবার এগেইন আর একটা হচ্ছে মিটিং রাখছে আর কি, যেটা আমাদের লাস্ট মিটিং হবে। সো ওই মিটিংয়ে হয়তো বা আমরা পরিপূর্ণভাবে সমস্ত সিদ্ধান্ত জানতে পারবো, বাট এতটুকু আমরা জানতে পারছি যে আপাতত নির্বাচন নিয়ে কোনো ডেট ফিক্সড করা হয়নি। আমাদের নির্বাচন কমিশনার বোর্ড এবং নির্বাচন কমিশন যেটা ওনাদেরকে সেট আপ করা হয়েছে, এটা ফাইনালি মৌখিকভাবে আমরা বা লিখিতভাবে ওনাদেরকে সরজমিনে জানানো হবে এবং তাদেরকে ইনভাইট করা হবে নেক্সট মিটিং আমাদের সাথে জয়েন করার জন্য, হয়তো বা এরকমই আর কি আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আপনি না, সিদ্ধান্ত আমার 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 লিখিতভাবে দেওয়া ছিল, বিকজ আমি বলি সেটা হচ্ছে আজকে যেমন আমাদের আপনারা জানেন যে আমাদের সবার ভালোবাসার একজন মানুষ সাইমন সাদিক, আমারও ভাই, সে নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছিল, বাট সেটা আজকে মিটিংয়ে আসলে ওইভাবে সেটাকে গণ্য করা হয়নি, বিকজ ইলেকশন যেহেতু সামনে আর অল্প সময়ের জন্য আছে। সো এই টাইমে মিটিংয়ে যারা ছিলেন বা আমাদের ক্যাবিনেট মেম্বার যারা ছিলেন তারা বিষয়টা ওইভাবে দেখছেন না, যে এই মুহূর্তে পদত্যাগ বা পদত্যাগে এটা নিয়ে আর কোনো কথা বলা এই জিনিসটা আপনারা চাচ্ছেন বিষয়টা এরকম আর কি। সো আমি যেহেতু একজন ক্যাবিনেট মেম্বার, সো আমার জন্য আমি আর চিন্তা করলাম যে এটা আমি না করাই ভালো, সুস্থ বিতর্ক না জড়াই ভালো। পদত্যাগপত্র আমি অফিসিয়ালি আমার মেম্বারদের কাছে টেক্সট করেছিলাম, যেহেতু দুই বছর আমি থাকে না, কাজ করতে গেলে মানুষের ভালো কাজ মন্দ কাজ মিলাই কাজ, সেখানে আমরা যেহেতু দুইটা প্যানেল থেকে এসে একটা প্যানেলে কাজ করাটা এটা সো ডিফিকাল্ট একটা ব্যাপার, এটা কখনো হয় না, দুই প্যানেল এক হয়ে কখনো কাজ করতে পারে না। সেই জায়গাগুলো থেকে হয়তো বা আমি মিশা সদাগর জায়েদ খান প্যানেল থেকে এসেছিলাম, হয়তো বা যে কোনো কারণে আমাদের ওইভাবে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে ওঠে না, যার জন্য হয়তো বা আমাদের দূরত্বটা অনেক বেশি ছিল বা বেশি মানুষ জানে বা এরকমেরও কাজের ক্ষেত্রে অনেক দূরত্ব এখনও আছে। সেই জায়গাগুলো থেকে আমার অ্যাজ এ যেহেতু ভোটে নির্বাচিত, অ্যাজ এ একজন ক্যাবিনেট মেম্বার হিসাবে আমার কাছে আমার অনেক দায়বদ্ধতা আমার সমিতি মেম্বারদের কাছে, সেই জায়গা থেকে আমি মনে করেছিলাম যে আসলে এটা আমি আগে করা উচিত ছিল, বা যখন চিন্তা করলাম যে আসলে একটা ইলেকশন না হওয়া পর্যন্ত বা চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত আসলে কোন প্যানেল থাকছে এটাও কিন্তু বলা যায় না, এই প্যানেল এমনও হতে পারে কন্টিনিউ করতে পারে, এমনও কিছু হতে পারে, হতে পারে না। সো সেই ক্ষেত্রে আমাদের হাতে সময়টা যতটুকু আছে এই মুহূর্তে আমি আর পদত্যাগপত্রের জন্য আলোচনা হয়েছে, সবাই আমার সিনিয়র যারা আছেন তারা আমাকে বলেছে এই মুহূর্তে এটা নিয়ে আর কথা না বলাটাই ভালো। সো যেহেতু সিনিয়রদেরকে আমি সম্মান করি, আমি জাস্ট একটা মেসেজ করেছিলাম, এর পরবর্তীতে আজকে মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে, তারা আমার অনেক ভালো মন্দ বা অনেক কিছু তারা চেষ্টা করেছে জিনিসটা যেহেতু বিষয়টা দু বছর হয়ে গেছে এবং সেই জায়গায় কাজে কাজে আপনি পাননি, সেই একটা আক্ষেপের জায়গা থেকে এটি যুক্ত দিয়েছিলেন, এর আগে যেহেতু আপনি পদত্যাগপত্র এইভাবে কখনো কোথাও যোগাযোগ করা হয়নি। আর বিশেষ করে আমাদের আমার আমার সঙ্গে শিল্পী সমিতির এখন বর্তমান ক্যাবিনেটের অনেক দূরত্ব প্রথম থেকে, দূরত্ব বাস্ট আমাদের লাস্ট মিটিংয়ে যেটা হলো সেটা হচ্ছে লাস্ট মিটিংয়ে অনেক কিছুই ক্লিয়ার করা হয়েছে, অনেকে অনেকের দায়িত্ব বোধ থেকে তারা যতটুকু কাজ করেছে বা করতে পারে নাই সেটা নিয়ে একজন আরেকজনের কাছে মানে মানে কী বলবো সহমর্মিতা প্রকাশ করেছে, আমার সঙ্গে যেটা হয়েছে সেটার বিষয়েও তারা সহমর্মিতা প্রকাশ করেছে, এবং পরবর্তীতে সামনে যে শিল্পী সমিতির বেস করে যে প্রোগ্রামগুলো এখনও আছে ইলেকশনের আগে সেই প্রোগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে আমাকে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে আজকে। সো দেখা যাক আমি কতটুকু আমার শিল্পীদের মেম্বারদের জন্য আমি করতে পারি, যেহেতু আমার হাতেও সময় নেই সামনে নির্বাচন। সো এই অল্প সময়ে আমাদের পিকনিক আছে, আমাদের সাধারণ সভা আছে, সব কিছু মিলে আমি আমার কর্মীদের বা আমি আমার যারা শিল্পী আছেন যারা আমার মেম্বার আছেন তাদের জন্য কতটুকু করতে পারি এটাই দেখার বিষয়। যেহেতু শিল্পী সমিতির নির্বাচন পাশাপাশি অ্যাকচুয়ালি তাদের সাথে যাচ্ছি কি কার সঙ্গে যাচ্ছি এটা আসলে এখন না বলাটাই ভালো, কারণ এবারে নির্বাচনটা অন্যরকম একটা নির্বাচন হবে,
কারণ এবারে নির্বাচন আপনি এখন থেকে বুঝতে পারতেছেন না আসলে সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, কারণ সব সব হেভিওয়েট প্রার্থীগুলো দাঁড়াচ্ছে এবং কয়েকটা যে প্যানেল হবে এটাও কেউ আমরা জানি না। সো এই নির্বাচনের বিষয়েও আজকে কথা হয়েছে, কোন প্যানেলে নিয়ে এটা নিয়েও কথা হয়েছে। সো এই জিনিসটা আমি আপাতত হাইড রাখি যে বিকজ এই জিনিসটা আমি বলতে চাই না, কারণ সবাই আমাদের লোক, আমাদের নিজেদেরই লোক। আর যদি আমি ইলেকশন করেই থাকি তাহলে তো আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে। আর আমাকে যারা ইন্ডাস্ট্রিতে নিয়েছেন, নিয়ে আসছে, বিশেষ করে মনে হচ্ছে দিব্য সাহেব, ওনার তো ভালোবাসা নিয়ে আমি ইন্ডাস্ট্রিতে আছি। সো ওনার সঙ্গেও আমার একটা পরামর্শের ব্যাপার আছে, সেই জায়গাগুলো থেকে আমার একটু সময় নিতে চাই বিষয়টা। আমি অবভিয়াসলি আমি বর্তমানে যে পদে আছি অবভিয়াসলি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ। সো আমি এটা থেকেও আরও বড় পদে এবার নির্বাচন করবো, সত্যি এটাই বলে দিচ্ছি। আমি আমি আরেকটু বলি, যত কিছু বললেন সেটা হবে না। তো সেটা হচ্ছে যে আমার 9 তারিখে আমার রঘু বিশ্বাসের ট্র্যাপ চলচ্চিত্রটা আসছে। বাংলা সিনেমার যে পরিবেশ পরিস্থিতি এখন আছে, সেই জায়গা থেকে বাংলা সিনেমাকে সামনে এগিয়ে নিতে শুধু আমরা যারা আর্টিস্টরা কাজ করছি শুধু তাদের দায়িত্ব না, আপনারা যারা আছেন দেশি, যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন তারা অবশ্যই বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। 9 তারিখে আমার বাংলা চলচ্চিত্রে একটি রিলিজ হচ্ছে, এটা হচ্ছে ট্র্যাপ, আমি আর রঘু বিশ্বাসের, দীন ইসলাম পরিচালিত। মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টোটাল ভালোবাসাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা সবাই হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, বাংলা এই ইন্ডাস্ট্রিটাকে, বাংলার এই আমাদের যে সম্পত্তি এটা আমাদের সম্পদ, এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার, সবাই সম্পদের পাশে থাকবেন যাতে এটা আমরা সুন্দরভাবে দায়িত্বটা নিয়ে আমরা এটাকে রক্ষা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ, কারণ আপনারা জানেন প্রেম প্রীতি বন্ধনে আমাদের কেমিস্ট্রিটা কেমন ছিল, দর্শক অনেক পছন্দ করেছে। সো সেখানে সেক্ষেত্রে প্রেম প্রীতি বন্ধনের আমারও রকম ক্যারেক্টার ছিল, টোটালি রোমান্টিক একটা ক্যারেক্টার, প্রেমিক প্রেমিকার ক্যারেক্টার। আর এইখানে ছবিতে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ক্যারেক্টার করতেছি, তা সমসময়ই অনেক গল্পের সাথে আমাদের দুজনে ক্যারেক্টার মিলে যাবে। তো হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার হলে কেমিস্ট্রিটা কেমন জমতে পারে সব বুঝতেই পারছেন। অর্থফুল মিনিং বলতে গেলে মনে করেন আপনি নিজেও জানেন না যে আপনি সিরিয়াসলি একটা ট্র্যাপে এখনও পড়ে আছেন, আপনি জানেন না। এই ছবিটা দেখার পরে মনে হবে যে না, এই ছবির গল্পটা বা এই ক্যারেক্টারটা আমার সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে মিলে গেছে। শুধু আমি এই উদাহরণটাই দিতে চাই। আজকে জয় ট্র্যাপে ফেলছে, ট্র্যাপে জয়কে অপু বিশ্বাস ফেলছে, আবার আমাদেরকে আরেকজন ফেলছে, আসলে কে কাকে ফেলতেছে, ছবির শেষ শটটা না হওয়া পর্যন্ত আসলে কেউ বুঝতে পারবে না। তো অনেক রোমান্স ছবিতে, ছবির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু স্বামী স্ত্রীর রোমান্সই আছে, এটা দর্শকদের জন্য রাখছি, যেগুলো অনেক কিছু আমরা ট্রেলারে দিই নাই। সো দর্শকরা অনেক কিছুই মিস করবে যারা ছবিতে মানে ছবিটা দেখতে পারবে না, কারণ অপবিশ্বাসের রোমান্স কত ধরনের হতে পারে সেটা দর্শক দেখতে পারবে ভালো গিয়ে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এস কারাতে টিভি।